হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমি রান্না বান্না করব। আজকে ছুটির দিন, একটু পোলাও রান্না করব, একটু রোস রান্না করব। গরু মাংস রান্না করে ফেলছি, এখন দেখেন আমি কিভাবে পোলাওটা রান্না করি। নিচে এখন এলাচ দারচিনি দিয়ে দিলাম, তেল দিয়ে দিতেছি, একটু যে ঘি দিয়ে দিলাম, খাঁটি ঘি, যে আদা রসুন একসাথে বেটে রাখছি। এখন আমি পোলাও চাউলটা দিয়ে দিব, যে দিয়ে দিলাম। লবণ, তোমার চাউল ভাজা হয়ে গেছে, জট জড়া হবে, চাউলটা একটু বেশি করে ভাজা নিলে। এখন আমি পানি দিয়ে দিব, আলু বোকরা দিয়ে দিলাম, কেওড়ার জল দিয়ে দিব, ঢেকে দিলাম। তো দেখি পোলাওটা কতটুকু বলকাইসা পড়ছে। এখন চুলাটা কমাই দিব, কমাই দিলে তারপরে অন্য চুলায় নিয়ে যাব। এই চুলায় আমি একটা আমি রোস্টটা বসাবো। এখন আমি রোস্ট বসাবো, দুটা তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, আদা রসুন বাটা। এখন দিয়ে দিব রোস্টের মশলা, সস দিয়ে দিব, দুধ দিয়ে দেওয়ার গুঁড়া, মরিচ। আমি মাংসগুলো দিয়ে দিব, বেজে রাখছিলাম। একটু চিনি দিয়ে দিলাম, সাথে আলুর বোকরা, আর একটু পানি দিয়ে দিলাম, একটু ইয়ার সাথে সিদ্ধ হবে। যে একটু কেওড়ার জল দিলাম, যে ডেকে দিয়ে আমার সাথেই থাকেন, আপনারা দেখতে থাকেন আমি কীভাবে রান্না করতেছি। এই তো আমার রান্না হয়ে গেল, পোলাও রান্না করলাম, দেখেন কত সুন্দর হয়েছে। হয়েছে জর্জরা, একদম জর্জরা হয়েছে পোলাওটা। অল্প অল্প আমরা মানুষ তিনজন, এই জন্যে মনে করেন অল্প অল্প রান্না করলাম, অল্প অল্প খাইতে পারবো, চার পাঁচজনে খাইতে খাওয়া যাব। এই যে গরু মাংস এত কিছু তো একবারে দেখানো, এই 10 মিনিটের ভিডিওতে দেখানো সম্ভব না, এই জন্যে গরু মাংসটা কষায় রান্না করে ফেললাম। এই যে রোস্ট, কত মজা, কত ইয়া হয়েছে, কালারটা যেমন দেখতে সুন্দর, খেতে তত মজা হয়েছে। আরও অনেক কিছু রান্না করছি, গুড়া মাছ, তারপরে ফুলকপি দিয়া, রুই মাছ দিয়া। তো ভাই বোনেরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আমার ভিডিওটি পুরা ভিডিওটি দেখা তারপরে আর কমেন্ট করবেন, লাইক দিয়ে শেয়ার করবেন। যদি অল্প সময় করেন তাইলে আমারও ক্ষতি, আপনাদেরও ক্ষতি, এরকম করবেন না। সবাই সবাইকে সাপোর্ট করবেন এবং ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন, আমিও আপনাদের সাথে থাকব। আজকের মতন এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।